সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি এর আওতায় রাজধানীতে হতে যাচ্ছে দেশের প্রথম আবাসিক প্রকল্প। এরই মধ্যে দরপত্র চাওয়া হয়েছে। সরকারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব এর প্রকল্প বাস্তবায়ন করবে। রাসেল মাহমুদের ক্যামেরায় গোলাম কাদের রোবো রিপোর্ট। মিরপুরের কালশীর প্রায় 450 বিঘা এই জমিতে হতে যাচ্ছে আধুনিক উপশহর। প্রথম পর্যায়ে তৈরি হবে 14 তলার 10টি ভবন। এক একটি অ্যাপার্টমেন্টের আকার হবে প্রায় 1400 বর্গফুটের। সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে রিহাবের 400 সদস্য এখানে গড়ে তুলবেন শহর। এরই মধ্যে দরপত্র আহ্বান করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। 450 জমির থেকে মাত্র 5 একর জমির মধ্যে, অর্থাৎ 15 বিঘা জমির মধ্যে একটি মডেল বা টেস্ট প্রজেক্ট করা হচ্ছে, এবং এই টেস্ট প্রজেক্টটা যদি কার্যকরিতা বা ভালো হয় সেটা রিহাবও দেখবে, ন্যাশনাল হাউজিং দেখবে, সরকার দেখবে। যে এই প্রজেক্টটা যদি সাকসেসফুল হয় তখন কিন্তু আমরা বিঘার আকারে, মানে বড় আকারে যাব, সেটা ওই 450 বিঘা জমির উপরে। সেই ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাটের দামও অনেক কমে আসবে। দ্বিতীয়ত, এখানে আমরা আবার আরেকটা জিনিস রাখার চেষ্টা করতেছি, যে ব্যাংক ফ্যাসিলিটি, মানে ঋণ ফ্যাসিলিটি। সরকারের নীতি নির্ধারকরাও বলছেন অংশীদারিত্বের মাধ্যমে আবাসন প্রকল্প হলে এগুলো একদিকে হবে মানসম্পন্ন, অন্যদিকে ঝামেলা ছাড়াই মধ্যবিত্তরাও পাবেন তাদের সাধ্যের আবাসন। এটি বিনিয়োগের জন্য একটি আকাঙ্ক্ষিত পদক্ষেপ, এবং এতে জনগণ দ্রুত তার সেবা পাবে বা এই ফ্ল্যাটগুলো পাবে বা আবাসনটা পাবে, কাজে এটি ভালো উদ্যোগ, এবং এই পিপিপি খাতে এ ধরনের আরো প্রকল্প আসা উচিত। বিশ্লেষকরা বলছেন সরকারের পড়ে থাকা জায়গায় যদি এরকম আরো পদক্ষেপ নেওয়া যায় তাহলে সরকারি টাকার অপচয় ও দুর্নীতি কমে আসবে। সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এরকম প্রকল্প যদি আরো নেওয়া যেত তাহলে একদিকে যেমন সরকারের ব্যয় অনেকটা কমে আসতো, তেমনি অনিয়ম দুর্নীতি ঠেকিয়ে এসব প্রকল্পে সাধারণ মানুষের অংশগ্রহণ আরো বেশি নিশ্চিত করা যেত, তেমনি দেশের নগরায়ন প্রক্রিয়ার ক্ষেত্রেও যোগ হতো এক নতুন মাত্রা। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, কালশী, ঢাকা। নিউজ আওয়ারে আবারও নিচ্ছি বায়াজিদ স্টিল।